চন্দ্রযান টু ভারতের জন্য খুবই গর্বের বাইশে জুলাই বাইশে জুলাই ইসরোর চন্দ্রযান টু লঞ্চ এক ঐতিহাসিক মুহূর্ত আমাদের কাছে গর্বের বিষয় এই ভিডিওতে চন্দ্রযান টু সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব সেই সঙ্গে কিছু প্রাসঙ্গিক তথ্য এই ভিডিওতে আলোচনা করব আর চন্দ্রযান টুয়ের মূলত উদ্দেশ্য ছিল উদ্দেশ্য চাঁদের জলের সন্ধান বা জলের খোঁজ এবং বিভিন্ন খনিজ পদার্থ সম্পর্কে চাঁদের বিভিন্ন খনিজ পদার্থ সম্পর্কে তথ্য সংগ্রহ করা এছাড়া বিভিন্ন ভৌগোলিক বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করে ইসরোকে পাঠানো চন্দ্রযান টুয়ের মূল উদ্দেশ্য তো প্রথম প্রশ্ন চন্দ্রযান টু কবে লঞ্চ করা হয়েছে চন্দ্রযন্তু লঞ্চ করা হয়েছে বাইশে জুলাই দু হাজার উনিশ কোন শক্তিশালী রকেট থেকে লঞ্চ করা হয়েছে জি এস এল মার্ক থ্রি জি এস এল এম কে থ্রি শক্তিশালী রকেট থেকে লঞ্চ করা হয়েছে এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি রকেট চন্দ্রযান টু কোন সংস্থা লঞ্চ করেছে ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোর বর্তমান চেয়ারম্যান কে কে শিবন ইসরো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত বেঙ্গালুরু ইসরো এর প্রধান কার্যালয় অবস্থিত ব্যাঙ্গালুরু যেটি কর্ণাটকে কর্ণাটকের ব্যাঙ্গাল প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার ইসরো কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো ঊনসত্তর খ্রিস্টাব্দে চন্দ্রযান টু কোন গবেষণা কেন্দ্র থেকে লঞ্চ করা হয়েছে সতীশ ধন মহাকাশ গবেষণা কেন্দ্র শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে চন্দ্রযান টু লঞ্চ করা হয়েছে চন্দ্রযান টু লঞ্চ করতে কত টাকা খরচ হয়েছে নশো কোটি নশো ষাট কোটি কোনো কোনো নিউজে বলছে নশো অষ্টাত্তর তো তোমরা এটা দেখে নেবে ভালো হবে ওকে চন্দ্রযান টু চাঁদের কোথায় ল্যান্ড করবে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান টু চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করবে ভারত এই ভারত এই প্রথম অর্থাৎ বিশ্বের প্রথম দেশ যে যে দেশ চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করবে চন্দ্রযান টু এর মিশন ডিরেক্টরকে এম বনিতা ও ঋতু কালিধাল চন্দ্রযান টু চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাতে কতদিন সময় লাগবে তিপ্পান্ন থেকে চুয়ান্ন দিন আনুমানিক অ্যাপ্রক্স চন্দ্রযান টু তিনটি গুরুত্বপূর্ণ অংশ কি কী চন্দ্রযান টু এর তিনটি গুরুত্বপূর্ণ অংশ কী কী অরবিটর ল্যান্ডার রোভার চাঁদে রোভার স্থাপন করা ভারত কততম দেশ ভারত হচ্ছে চতুর্থ দেশ এর আগে তিনটি দেশ চাঁদে রোভার স্থাপন করেছে রাশিয়া রাশিয়া আমেরিকা এবং চীন ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট চন্দ্রযান ওয়ান কবে লঞ্চ করা হয়েছিল চন্দ্রযান এক কবে লঞ্চ করা হয়েছিল বাইশে অক্টোবর দু সালে বাইশে অক্টোবর চন্দ্রযান ওয়ান কোথা থেকে লঞ্চ করা হয়েছিল শ্রীহরিকটা থেকে চন্দ্রযান ওয়ান এর সময় ইসরোর অধ্যক্ষ কে ছিল বা কে ছিলেন জি মাদাবান প্রতিষ্ঠাতা কে ইসরো প্রতিষ্ঠাতা হচ্ছে এখানে একটু মিস টাইপিং আছে বিক্রম সারাভাই চন্দ্রযান ওয়ান লঞ্চ করতে কত টাকা খরচ হয়েছিল তিনশো আশি কোটি চন্দ্রযান অন লঞ্চ কোন রকেট থেকে করা হয় কোন শক্তিশালী রকেট থেকে রকেট থেকে করা হয় পি এস এল ভি সি ইলেভেন অর্থাৎ পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এই পি এস এল ভির পুরো অর্থ পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল চন্দ্রযান অন কবে পৌঁছেছিল সাতাশে অক্টোবর দু হাজার আট সাতাশে অক্টোবর দু হাজার আট সালে এই চন্দ্রযান অন কিন্তু চাঁদের কক্ষপথ পর্যন্ত গিয়েছিল ওকে চাঁদের কক্ষপথ পর্যন্ত গিয়েছিল এই চন্দ্রযান অন প্রথম কোন ব্যক্তি চাঁদের মাটিতে পা রাখেন নীল আমস্ট্রাং নীল আমস্ট্রাং কবে চাঁদের মাটিতে পারাখেন কুড়ি জুলাই উনিশশো সালে নীল আমস্ট্রং কোন মহাকাশে মহাকাশ জানি চাঁদে গিয়েছিলেন নীলামাস্ট্যাং কোন মহাকাশ জানে চাঁদে গিয়েছিলেন অ্যাপোলো ইলেভেন এটি হচ্ছে আমেরিকার আমেরিকার মহা নাসার একটি মহাকাশযান আর এবছর পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে চাঁদে যাওয়ার নীলামাস্ট্যাংয়ের চাঁদে যাওয়ার পর পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে এবছর চাঁদ সম্পর্কিত বিদ্যাকে কি বলে সেলেনোলজি বলা হয় চাঁদ সম্পর্কিত বিদ্যাকে পৃথিবী এবং চাঁদের মধ্য দূরত্ব কত তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার বা কেমি পৃথিবী থেকে আমরা চাঁদের কত শতাংশ দেখতে পাই না একচল্লিশ শতাংশ আমরা দেখতে পাই না দেখতে পাই কত শতাংশ উনষাট শতাংশ আমরা দেখতে পাই পূর্ণিমার সময়ে আমরা উনষাট শতাংশ দেখতে পাই আর দেখতে পাই না একচল্লিশ শতাংশ চাঁদ থেকে প্রতিফলিত আলো পৃথিবীতে আসতে সময় লাগে অর্থাৎ সূর্যের আলো প্রতিফলিত হয়ে চাঁ চাঁদের গায়ে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে এই প্রতিফলিত আলো পৃথিবীতে আসতে সময় লাগে এক মিনিট তিরিশ সেকেন্ড পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ আর চাঁদ হচ্ছে সৌরজগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ চাঁদের অভিকর্ষজ টান অভিকর্ষজ টান পৃথিবীর কতগুণ একে ছয় অর্থাৎ কোনো কোনো বস্তুর ওজন যদি পৃথিবীতে ছ কেজি হয় তাহলে চাঁদে হবে এক কেজি ওকে যদি কোনো বস্তুর ওজন পৃথিবীতে ষাট কেজি হয় তাহলে চাঁদে হবে দশ কেজি ওকে ভারতের মহাকাশ মন্ত্র কার অধীনে রয়েছে এটি রয়েছে নরেন্দ্র নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তো এই মহাকাশ মন্ত্রক সাধারণত প্রধানমন্ত্রীর অধীনে থাকে তো এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর অধীনে আছেন আছে হচ্ছে মহাকাশ মন্ত্রক ওকে তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করবে এবং সাথে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অন করবে তাহলে আমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিও আপডেটস খুব সহজে পেয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও